আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি করে স্যামসাংয়ের স্মার্ট ওভেনটি ব্যবহার করতে হয় তো অনেকেই অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ওভেন সম্পর্কে জানার জন্য তো তার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন এটা হচ্ছে স্যামসাংয়ের স্মার্ট ওভেন তো এখানে পাশে অনেকগুলো বাটন আছে আর এটা হচ্ছে কম্বাইন্ড তো এখানে আমরা সব ধরনের কাজ করতে পারবো তো এই স্মার্ট ওভেনে যে আমরা মাইক্রো কাজ করে থাকি তারপর সে পিজা বানানোর জন্য কেক বানানোর জন্য কাজ করে থাকি সেই প্রসেসটি আমি বলবো তো দেখতে পাচ্ছেন ভিতরে একটা ট্রে আছে দুইটা স্ট্যান্ড আছে তো এই স্ট্যান্ডটার মাধ্যমে বেকিংয়ের কাজ করা হয়ে থাকে তো উপরে কিছু মোট দেওয়া আছে তো আমি যদি কেক বানাই পিৎজা বানাই কীভাবে করবো সেটাই আমি আপনার সাথে বলছি প্রথমে আমি সুইচটা অন করে দিব তারপর এখান থেকে কনভেকশন নামে যে মুডটা আছে সেটা আমি ক্লিক করবো তারপর এখানে পাওয়ার আসছে একশো আশি থেকে একশো সত্তর ষাট তো এখানে আমি পিজার জন্য একশো ষাট নিব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর সময় উঠবে তখন আমি স্টার্ট করব স্টার্ট থেকে আমি উপরে স্টার্টের উপরের যে বাটনটা সেটাতে আমি ক্লিক করব ক্লিক করে আমি স্টার্ট দিয়ে আস্তে আস্তে সময়টা বাড়িয়ে নিব স্টার্টের উপরে যে বাটন সেটা থেকে আমি সময়টা বাড়িয়ে নিব আর অপোজিট সাইডের যে স্টপের উপরে যে বাটনটা সেটাতে ক্লিক করলে সময় কমে আসবে তিরিশ সেকেন্ড করে সময় কমতে থাকবে ও দশ মিনিটের জন্য তো আপনারা যদি সাথে সাথে স্টার্ট বাটনটা ক্লিক করেন তাহলে কিন্তু ওভেনের মোড চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে যে উল্টো ঘুরবে তো উল্টো ঘুরলে কিন্তু আপনারা পিৎজার কাজ করতে পারবেন না তখন সেটা আর্থিং করবে তো সেভাবে দশ মিনিট সময় প্রিহিট করে নেবেন ওভেনটা তারপরে দেখেন আমি পিৎজা তৈরি করে নিয়েছি এখন আমি সেই পিৎজাটার জন্য উনচল্লিশ সেকেন্ড থাকা অবস্থায় আমি আবার টাইম স্টপ করে বাড়িয়ে দিব পিৎজা দিয়ে দিয়েছি আমি আমি আমার প্রয়োজন মতো সময় দিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক জিনিসের এক একজনের হাতে এক এক রকম তো সময়টা অবশ্যই আপনারা বুঝে দিবেন তার সাথে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনারা যে তাপমাত্রাটা সিলেক্ট করেছেন টেম্পারেচারটা সেটা অবশ্যই বুঝে দিবেন কারণ প্রথমত কমিয়ে টেম্পারেচারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এক একজনের হাতের ওভেনটা এক এক রকম হয়ে থাকে তো সেটাকে কন্ট্রোলে আনতে হলে প্রথমে লো দিয়ে ট্রাই করবেন দেড়শো থেকে কাজটা শুরু করবেন আমি যেহেতু একশো ষাট দিয়ে কাজ করেছি এই ওভেন সম্পর্কে যদি আরও কিছু আপনাদের প্রয়োজন হয় জানার জন্য তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব বিস্তারিতভাবে আরও কিছু বলার জন্য আপনারা ভিডিও কমেন্টে জানাবেন এবং আমার যে পিজা তৈরি করা হয়েছিল সেই পিজাগুলো অবশ্যই দেখবেন তো আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ